ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাসে আবার সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখাবো। গতদিন তোমাদের সৃজনশীল প্রশ্ন এক নাম্বার দেখিয়েছিলাম, আজকে আমি দুই নাম্বার আরেকটি সৃজনশীল প্রশ্ন। আমি ফার্স্টের দিকে তোমাদের সৃজনশীল প্রশ্ন যেগুলো দিচ্ছি একদম সহজ সহজ, আগে যে অঙ্কগুলো 1.1, 1.2, 1.3 যেগুলি করে আসছো সেগুলির মধ্যে থেকে সবচেয়ে সহজ সহজ অঙ্কগুলোকে দিয়ে আমি একটা সৃজনশীল বানিয়েছি এখানে। ঠিক একইভাবে আমি সহজ সহজ কিছু অঙ্ক দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন কয়েকটি দেখানোর পর তারপরে আস্তে আস্তে একটু কঠিন বা একটু বড় সৃজনশীলে যাব। কারণ ফার্স্টেই যদি তোমাদের বড় সৃজনশীলে যাই তাহলে হয়তো বা তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। যদিও তোমাদের উদাহরণের থেকে যে সৃজনশীলগুলো করিয়েছি সেগুলো একটু বড়ই ছিল, তারপরেও আমি এখান থেকে ছোটো ছোটো কিছু সৃজনশীল আগে দুই একদিন দেখিয়ে নিই, তারপরে আস্তে আস্তে আরও বড় সৃজনশীলের দিকে যাব। দেখো এই অঙ্কটা আমাদের কী দেওয়া আছে এখানে, দুই নাম্বার আমি কোশ্চেন নাম্বার দিয়েছি। সেক্ষেত্রে এখানে লেখা আছে 96 এবং 148 দুইটি সংখ্যা। ক নম্বরে বলছি সংখ্যা দুইটি সহমৌলিক কিনা যাচাই করো। এটা কিন্তু আমরা 1.2 অনুশীলনীতে আমরা সহমৌলিক সংখ্যা কি সেগুলি শিখে আসছিলাম। এবার খ নম্বরে বললাম মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা দুইটির গসাগু নির্ণয় করো। গসাগুটা আমরা শিখে আসছি কোথায়, 1.3 অনুশীলনীতে। আবার গ নম্বরে বললো সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো, মানে এখানে গসাগু নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু পদ্ধতি, আমরা প্রত্যেকটা গসাগু এবং লসাগু নির্ণয় করার জন্য আমরা দুইটি পদ্ধতি শিখে আসছি, একটি হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটি ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় পদ্ধতিতে। কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমি এই ডিভাইডেডগুলো বোঝানোর জন্যই তোমাদেরকে ভিন্ন ভিন্নভাবে আমি প্রশ্নগুলো তৈরি করছি। এবার গ নাম্বারে বলছে লসাগু নির্ণয় করো, এখানে বলে নাই ইউক্লিডীয় পদ্ধতি কিংবা মৌলিক গুণনীয় কোনোটাই বলে নাই। তাহলে আমার ইচ্ছা, কিন্তু এটা কিন্তু আর আমার ইচ্ছা খাটবে না, এখানে আমাকে করতে হবে অবশ্যই মৌলিক গুণনীয়কের পদ্ধতিতেই করতে হবে। এটাও আমি ইচ্ছা করলে মৌলিক গুণনীয়কের সাহায্যেও করতে পারি, আবার আমি ইউক্লিডীয় পদ্ধতিতেও করতে পারি, যেভাবে আমার খুশি, তোমাদের যেভাবে খুশি সেভাবেই করতে পারো। তাহলে দেখো আমরা এই একদম সহজ তিনটি প্রশ্ন দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন বানিয়েছি। সেখানে ক নম্বরে আমি তোমাদেরকে বলছি সংখ্যা দুটি সহমৌলিক কিনা যাচাই করো। তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলে সেটা তোমরা অবশ্যই আগে তোমাদেরকে শিখাইছি বোঝাইছি। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে যদি যে গুণনীয়কগুলো থাকে শুধু এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক যদি না থাকে তবেই সংখ্যা দুইটি অবশ্যই দুই বা ততোধিক সংখ্যাগুলো তখনই হবে সহমৌলিক। যদি এক শুধু একটাই যদি আমাদের মিল থাকে তাহলেই, যেমন আমি তোমাদেরকে এরকম দেখাইছিলাম মনে আছে কি না, মনে করলাম 5 একটি সংখ্যা আর একটি হলো 15, এই দুটো সহমৌলিক কিনা। দেখো 5-এর গুণনীয়ক কী কী আছে, 5 = আমরা লিখতে পারি 1 × 5, তার মানে 5-এর গুণনীয়ক 2টি। আবার 15-এর গুণনীয়ক কয়টি, 15-এর গুণনীয়ক 1, 3, 5, 15। 15-কে 1 দ্বারাও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও ভাগ করা যায়। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক মানে দুইজনের মধ্যে মিল অর্থাৎ কমন, এখানে আমাদের 1 আছে, এখানে কমন 5 আছে, তাহলে দুইটার মধ্যে কমন আছে, 1ও আছে 5ও আছে, তাহলে এটা কি সহমৌলিক হবে? 5 আর 15 সহমৌলিক হবে না কিন্তু। কিন্তু যদি আমাদের এখানে থাকতো 5 এবং 16, 5 এবং 16, তাহলে 5-এর গুণনীয়ক তো 1 পাশেই, তাই না, 1 আর 5। আর 16-এর গুণনীয়ক কত, 1, 2, 4, 8, 16। তাহলে দেখো 1 দিয়েও 16কে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে দুইজনের মধ্যে মিল শুধুমাত্র 1, আর কোনটা কিন্তু মিল নাই। তাহলে 5 আর 15 এই দুইটি সংখ্যা সহমৌলিক নয়, কারণ 1 ব্যতীত আরও একটি সাধারণ গুণনীয়ক রয়ে গেছে, মানে কমন গুণনীয়ক রয়ে গেছে। আর এখানে 5 আর 16 মধ্যে শুধুমাত্র 1টাই রয়েছে, আর কোনোটা সাধারণ গুণনীয়ক নাই। অতএব এখানে আমাদের এই 5 আর 16 কিন্তু সহমৌলিক, কিন্তু 5 আর 15 সহমৌলিক নয়। তাহলে সহমৌলিক কী, আমি এখানে ছোটো অঙ্ক দিয়ে তোমাদের আরেকটা বোঝাই দেওয়া হয়ে গেল। তাহলে এখানে আমাকে বলছে একটু বড় অঙ্ক, অর্থাৎ 96 এবং 148 এই দুটি সংখ্যা আমাদের সহমৌলিক কিনা সেটা যাচাই করতে বলছে। তাহলে আমাদের কী করতে হবে, 96 এবং 148 দুইটা সংখ্যারই আমাদের আগে গুণনীয়কগুলো বের করতে হবে। সেই গুণনীয়কগুলোর মধ্যে যদি 1 ছাড়া অন্য আরও কোনোটা মিল থাকে তাহলে আমরা বলবো হ্যাঁ সহমৌলিক নয়, আর যদি শুধু 1 মিলে তাহলে বলবো সহমৌলিক। তাহলে এখানে আমরা কিন্তু একটা জিনিস তোমাদের একদম খুব আইকিউ দিয়ে তোমরা একটু চিন্তা করে দেখো, 96 এবং 48 দুইটি কিন্তু জোর সংখ্যা, তাই না, দুইটি জোর সংখ্যা, মানে কি দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায়, অন্য আর কী দিয়ে যায় না যায় সেটা আমার দেখার দরকার নেই। তাহলে দুইটাকে 2 দিয়ে ভাগ করা যায় মানে, তাহলে 1 ছাড়াও আমাদের 2ও কিন্তু দুই জায়গাতে মিল আছে। অতএব এটা আমাদের দেখেই বুঝতে পারতেছে এটা সহমৌলিক হবে না,
কিন্তু তারপর তো আমাকে যাচাই করে বের করে দেখাই দিতে হবে। আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে এটা সমমৌলিক হবে না, কারণ দুইটি জোড় সংখ্যা। কিন্তু তারপরে আমাকে এখন এটাকে বের করে দেখাই দিতে হবে। দুইটি জোড় সংখ্যা মানে কি? দুইটাকেই দুই দিয়ে তো ভাগ করা যায়। আমরা তো বলছি এক ছাড়া আর কোনোটা দিয়ে ভাগ করা যাবে না, মিল হবে না। কিন্তু এখানে তো এক ছাড়াও দুই দিয়ে তো দুইটাকেই ভাগ করা যাইতেছে, অতএব এটা আমাদের সমমৌলিক হবে না, নিশ্চিত আমরা বলে দিতে পারি। কিন্তু তারপরে আমাদের এটা কীভাবে করতে হবে সেই পদ্ধতিগুলো তোমাদের মনে আছে কিনা সেই জন্য আমরা এটাকে করেও দেখাই দিচ্ছি। যেমন দেখো, সমাধান 2 নং, ঠিক আছে, এখানে 96 এবং 148 দুটি সংখ্যা, ক নাম্বার। সংখ্যা দুটি দেওয়া আছে, দুইটি সংখ্যা কত? 96 ও 148। এখন আমাকে বলছে এই দুটি সংখ্যা সহমৌলিক কিনা সেটা আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। তাহলে দেখি নিম্নে সংখ্যা দুইটির, আচ্ছা এখানে নিম্নে ওগুলি লেখার দরকার নেই, 96 আমরা লিখতে পারি 1 গুণন 96। এটাকে 96 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 2 দিয়ে 96 ভাগ দিলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 48। এটাকে আমরা 3 দিয়ে 96 ভাগ করা যায় না, দেখো 3 দিয়ে 3 3 এ 9, 3 দুগুণে 6, 4 দিয়ে ভাগ করা যায়, 4 দুগুণে 8, হ্যাঁ 4 দুগুণে 8, 4 4 এ 16, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 1 6 6 6 36, 6 1 6 6 6 36। আমি এগুলি কীভাবে বের করতেছি? আমি এই যে পাশে যে সংখ্যা লিখতেছি সেই সংখ্যা দ্বারা 96 ভাগ করতেছি। 1 দিয়ে 96 ভাগ করলে 96, 2 দিয়ে 96 ভাগ করলে 48। কারণ ভাগ করা মানে কি? আমাদের গুণনীয়ক মানে কি? যে যে সংখ্যা দ্বারা 96 ভাগ করা যায় সেগুলোই তো গুণনীয়ক। তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দেখলাম 48 হয়, 3 দিয়ে আমি মুখে মুখে ভাগ করতেছি, তোমরা অন্য জায়গায় রাফে করে দেখতে পারো, 3 দিয়ে 96 ভাগ করলে দেখো 3 3 কে 9, আর থাকে 6, তাহলে 3 দুগুণে 6, 4 দিয়ে ভাগ করলে আসে 24, 6 দিয়ে ভাগ করলে আসে 16, 7 দিয়ে ভাগ করা যায় কিনা, 7 1 7, 8 9 26, যায় না, 8 দিয়ে 8 1 8, হ্যাঁ যায়, 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8 1 8, তাহলে 9 1 6 16, 8 দুগুণে 16 12, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে তোমাদের গেলই, তাহলে এখানেই 12 দিয়ে গেল মানে 12 পরে যে কয়টা দিয়ে যায় এখানেই আসে। আচ্ছা একইভাবে আমরা আবার করব, এই পাশে করি 148-এর গুণনীয়ক বের করবো, 148-কে 1 দ্বারা ভাগ করলে কত হয়? 148-এ, 148-কে 2 দ্বারা ভাগ করলে, অঙ্কটা একটু বড়ই হয়ে গেছে, ক নাম্বারে অঙ্কগুলো থাকে কি? ছোট অঙ্ক, অর্থাৎ 2 মার্কসের অঙ্ক, খ আর গটা বেশি ছোট হয়ে গেছে, খ নাম্বারে থাকে হলো 4 মার্কসের, গ নাম্বারেও থাকে 4 মার্কসের, সমস্যা নাই, এটা আমরা একটা শিখলেই একটা পারা যাবে। তাহলে 2 দিয়ে 148-কে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 3 4 12, 3 9 27, যায় না, 4 দিয়ে 3 4 12, 13 14, 2 8 28, 4 7, হ্যাঁ 4 দিয়ে যায়, তাহলে 3 4 12 13 14, 2 8 28, 4 7 28, আর যায় না, যেহেতু এখানে আমাদের মৌলিক সংখ্যা পেয়ে গেছি, এখানে আমাদের মৌলিক সংখ্যা পেয়ে গেছি 37, তার মানে 4-এর পর আর কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে না, একমাত্র 37 দিয়েই ভাগ করা যাবে, যেহেতু আমরা 4-এর পর 37 একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, অতএব এখানে কিন্তু শেষ। এটাকে দেখো তুমি যে কোনো ই দিয়ে 6 দিয়ে ভাগ দিয়ে দেখো, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 13 14, 2 8 28, 6 4 6 24, যাবে না, 7 দিয়ে 7 দুগুণে 14, যাবে না, 8 দিয়ে 8 1 8, 9 10 11 12 13 14, 6 8 68, তাহলে 8 8 64, যায় না, আর কোনটা দিয়েই যাবে না, যাই হোক এই কয়টাই। তাহলে এখন আমরা লিখি, সুতরাং 96-এর গুণনীয়ক কত? এই পাশ দিয়ে সেই পাশ দিয়ে আমরা এরকম দেখাইছিলাম না, 1 2 3 4 6 8 12 16 24 32
48, 96, এই সবগুলি কিন্তু আমাদের 96 এর গুণনীয়ক, এবং কত 148 এর গুণনীয়ক কত হয়? 1, 2, 4, 37, 74, 148। এখানে দেখো আমাদের মিল আছে কোনটা কোনটা, আমাদের শুধু এক যদি মিল থাকতো তাহলে আমরা বলতাম এটা সহমৌলিক, কিন্তু আমাদের দেখো এক মিল আছে, দুই মিল আছে, তিন নাই, কিন্তু চার মিল আছে, আর কোনোটা মিল নাই। তাহলে আমাদের এখানে কয়টা মিল পেয়ে গেছি? তিনটা মিল পেয়ে গেছি না? তাহলে এখানে আমরা লিখি, যেহেতু সংখ্যা তিনটির, সংখ্যা দুইটির সাধারণ গুণনীয়ক এক, দুই ও চার, সুতরাং সংখ্যা দুইটি সহমৌলিক নয়। যদি শুধুমাত্র এক হইতো সাধারণ গুণনীয়ক, মানে কমন, শুধু এক হলে তাহলে বলতাম সহমৌলিক, যেহেতু সাধারণ গুণনীয়ক এক, দুই আর চার ছাড়াও, এক এক ছাড়াও আমাদের দুই এবং চার রয়ে গেছে, অতএব এটা সহমৌলিক নয়। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উঠিয়ে ফেলো তাড়াতাড়ি। আমি এরপর মুছে দিয়ে খ নাম্বার অঙ্কটা করে ফেলবো। ওকে, আমি মুছে দিলাম। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমি এখানে খ মুছে আর এখান থেকে মুছে দিই, ওই দুইটা থাকলো। খতে দেওয়া আছে সংখ্যা দুটি, এই দুটি সংখ্যা এত। এখন এদের আমরা কী করবো? মৌলিক গুণনীয়ক নির্ণয় করবো। তাহলে মৌলিক গুণনীয়ক নির্ণয় করার আমরা সিস্টেম তো শিখে আসছিলাম, 96কে দুই দিয়ে দিলে 4 দুগুণে 8, 1 = 8 দুগুণে 16, আবার দুই দিয়ে 48কে ভাগ দিলে কত হয়? 24 দুগুণে 48, 24কে দুই দিয়ে ভাগ দিলে 12 দুগুণে 24, 12কে দুই দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12, 6কে দুই দিয়ে ভাগ দিলে 3, আর যায় না। একইভাবে 148কে দুই দিয়ে ভাগ দিলে 7, 4, 74, 74কে দুই দিয়ে ভাগ দিলে 3, 3 দুগুণে 6, 1 = 4, 14, 7 দুগুণে 14, শেষ 37 মৌলিক সংখ্যা চলে আসছে, এটাকে আর ভাগ করা যায় না। তাহলে এখন আমাদের কী বলছে? গসাগু নির্ণয় করার জন্য। তাহলে এখন লিখি, সুতরাং 96 = কত? 2 গুণ 2 গুণ, অথবা লিখেই নেই, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, কয়টা? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, তারপর 3, এবং কি 148 = 2 গুণ 2 গুণ 37। গসাগু মানে কি আমরা জেনে আসছিলাম, যে এই যেগুলি বের করলাম এগুলি সব কি মৌলিক গুণনীয়ক না? তাহলে মৌলিক গুণনীয়ক আমাদের 96 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, আর 148 এর মৌলিক গুণনীয়ক 2 গুণ 2 গুণ 37। তাহলে এখন এখান থেকে আমাদের, এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু সংখ্যা এত এত এখানে লিখে নিতে পারতাম, না লিখলেও চলে, এটা তোমাদের আগেই আমি বলেছি, এই কিছু কিছু কথা এগুলো লিখলেও চলে না লিখলেও চলে, আমি লিখেই দিই না হয়। নিম্নে এটা কিন্তু লাল দিক দেওয়ার উদ্দেশ্য হলো, তোমার ইচ্ছা লিখতেও পারো না লিখলেও পারো। নিম্নে সংখ্যা দুইটির মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। তারপরে যে নির্ণয় করলাম, নির্ণয় করে আমরা এটা পাইলাম, ঠিক আছে। এখন দেখো আমাদের গসাগু মানে দুই জায়গাতেই যেটা মিলে, এখানে দুই মিলছে এক জোড়া, এখানে দুই আর এক জোড়া মিলছে, 37 এর সাথে আর কিছু মিল নাই,
অতএব এখানে আমাদের মৌলিক গুণ নিয়োগ তাহলে কয়টা পেলাম আমরা এখানে? শুধু দুই আর দুই। তাহলে এখানে আমরা লিখব সুতরাং গসাগু, আরও এখানেও কিন্তু অনেক কথা লেখা যায়। আমি কিন্তু ফার্স্টে যখন বুঝাইছি দুইভাবে বুঝাইছি, এত কথা লেখার দরকার নাই যে এখানে 96 এবং 148 এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক মানে আমাদের সাধারণ মৌলিক গুণনীয়ক কত? দুই গুণ দুই। তাহলে এখানে এই জন্য সাধারণ মৌলিক গুণনীয়ক, তাহলে এখানে আমাদের এই যে সাধারণ কথাটাকে এই সাথে হলো সাধারণ আর গুত্তে হলো গুণনীয়ক আর বরিষ্ঠ হলো দুইটার গুণফল যেটা আসে ওইটাই। তাহলে এখানে গসাগু সমাসন দুই গুণন দুই সমাসন দুই আর দুই চার, উত্তর নির্ণয় নির্ণয় গসাগু চার হয়ে গেল। আমাদের খ নাম্বার অঙ্কটা একেবারেই সহজ কিন্তু, তাহলে আমরা দুই দুই যারা মিল আছে এই জন্য। যদি এখন আমাদের দেখো গ নাম্বারে বলছি কি সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো, এখন লসাগু তোমরা কিন্তু ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারো। সেটা কি? আমরা ওই যে ইউক্লিডীয় পদ্ধতিতেও করতে পারি অথবা এই পদ্ধতিতেও করতে পারি। যদি এই পদ্ধতিতে করি তাহলে এই পর্যন্ত যা আছে এভাবেই লিখব। আমি কিন্তু দুইটা পদ্ধতি বোঝাই দিচ্ছি এটা। আর আচ্ছা খ নাম্বারটা গুটিয়ে নাও, তারপর আমি বাদ বাকি গ নাম্বারটা আমি বোঝাই দিই পরে। ওঠানো হয়েছে, এবার মুছে দিতে পারি আমি। এবার দেখো আমি মুছে দেবো কোথায়? গ নাম্বারের জন্য শুধু নাম্বারটা মুছে দেবো, এখানে খয়ের জায়গায় লিখে দেবো শুধু গ। এটা হলো গ, ঠিক আছে? একদম এই পর্যন্ত যা আছে পুরোটাই লিখবো, শুধুমাত্র এখানে এসে আমরা চেঞ্জ করবো, আর কিচ্ছু না। যদি আমি মৌলিক গুণনীয়কের সাহায্য করি, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমি তোমাদেরকে শিখাইছিলাম এরকম যেটা যেটা মিলবে সেটাও লিখবো আর যেটা মিলবে না সেটাও লিখবো। তাহলে এখানে আমাদের মিল আছে কোনটা? এক জোড়া দুই জোড়া, তাই না? তাহলে সুতরাং লসাগু কত? এই জোড়া থেকে একটা দুই লিখলাম, এই জোড়া থেকে একটা দুই লিখলাম, এরপরে এইগুলি কিন্তু আর মিল নাই, তাই না? তাহলে এগুলি যেগুলি মিল নাই, দুইয়ের সাথে আর কেউ মিল নাই, দুইয়ের সাথে কেউ নাই, দুইয়ের সাথে কেউ নাই, তিনের সাথে কেউ নাই, যেগুলি নাই সেগুলিও লিখবো। গুণন দুই 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 তিন, এখানে রয়ে গেছে ৩৭, এই সবগুলোকেই লিখবো লসাগুতে। লসাগুর নিয়ম হলো যে দুইটা এই, তাহলে এখানে যে দুইটা আমার মোট দুই আছে কয়টা দেখো? এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, কিন্তু আমি কি এখানে কি সাতটা লিখছি? আমি কিন্তু এখানে পাঁচটা লিখছি, এক দুই তিন চার পাঁচ, মানে এই দুইটার কমন একটা, এই দুইটার কমন একটা, আর বাদ বাকি তিনটা কিন্তু সিঙ্গেল আছে, এই জন্য তিনটাকে সিঙ্গেল লিখলাম। তাই বলে আবার এখানে যে পাঁচটা আর দুইটা সাতটা, সাতটাই লিখে বেশ বা তা কিন্তু না, আগে দুইটার কমন একটা, এই দুইটার কমন একটা, এরপরে যে সিঙ্গেল তিনটা আছে এই তিনটা লিখলাম, সাথে ওই তিন লিখলাম, সাথে এই ৩৭ লিখলাম, এই সবগুলোকে গুণ করে যা আসে তাই। দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ১৬ দুগুণে ৩২, ৩২কে তিন দ্বারা গুণ করি অন্য জায়গায় রাফে, ৩২ গুণন তিন মানে যেটি আসবে ৯৬, তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় ৯৬ আসলো, সেই ৯৬কে আবার কী করবো? ৩৭ দ্বারা গুণ করবো। তাহলে ৬ ৭টা ৪২-এর ৪২-এর দুই হাতের হলো চার, সাত নং ৬৩ আর চার ৬৩ ৬৪ ৬৫ ৬৬ ৬৭, একটা শূন্য দিলাম, তিন ছয় ১৮ ৮ হাতের হলো এক, তিন ত্রিকে ৯ আর একে, তিন ছয় ১৮ ৮ হাতের হলো এক, তিন ত্রিকে ৯ আর একে ১০, দুই ২৮ ৭ ১৫ ৫ হাতের হলো এক, ছয় রেখে ৭ আর এখানে হলো এক, দুই ২৮ ৭ ১৫ ৫ হাতের হলো এক, ছয় রেখে ৭ ১, তাহলে ১৭৫২, ১৭৫২ এটা হলো আমাদের লসাগু, ঠিক আছে? তাহলে আমার গ নাম্বারটাও কিন্তু হয়ে গেল, তাহলে লসাগু এত উত্তর লসাগু ১৭৫২। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু ক্লিয়ার একবারে। এখন তোমাদের আমি বলছি যদি আমি গ নাম্বারটা এইভাবে না করে আমি যদি ইউক্লিডীয় পদ্ধতি এখানে উল্লেখ করে দেওয়া থাকতো, সংখ্যা দুইটির লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো, এই কথাটা যদি বলে দেওয়া থাকতো তাহলে আমরা কী করতাম? সেক্ষেত্রে আমরা কী করতাম সেটাকে আমি বোঝাই দিই। অথবা এতে এখানে অথবা যদি বলতো ইউক্লিডীয় পদ্ধতিতে, পদ্ধতি খালি লিখলাম, এই পদ্ধতিতে যদি অঙ্কটা আমাকে করতে বলতো তাহলে আমি কী করতাম? তাহলে সেক্ষেত্রে আমি এটাকে আবার মুছে দিই। তাহলে এটারই গ নাম্বারে বিকল্প, আমি কিন্তু গতদিনও একটা অঙ্ক করে দিয়েছিলাম, একটা অঙ্কের বিকল্প পদ্ধতি করে দিয়েছিলাম, এখানেও আমি গ নাম্বার
এটি তোমাদের অঙ্কটা হয়ে গেল। এটারই বিকল্প পদ্ধতি তোমাদের যদি পরীক্ষায় উল্লেখ থাকলো, এখানে গসাগু যেমন এটা বলে দিছে মৌলিক গুণনীয়ক, আর লসাগুটা যদি বলে দিল মৌলিক গুণনীয়ক তাহলে তো হলোই, আর যদি কোনো কিছুই বলে না দেয় তাহলে তুমি মৌলিক গুণনীয়কে দাও, ইউক্লিডীয়তে দাও, যেটাই খুশি কোনো সমস্যা নাই। আর যদি এটাকে বলে দেয় ইউক্লিডীয় পদ্ধতি তাহলে কি করতাম, এই জন্য আমি কিন্তু সবভাবেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দিচ্ছি। কারণ সৃজনশীল মানে বানানো, এখানে তোমার সৃজন অর্থাৎ তুমি সৃষ্টি করবা, সৃষ্টি করা অর্থাৎ তোমার ব্রেনটাকে এখানে তুমি তৈরি করবা, ব্রেন থেকে তুমি এগুলিকে নিজে তৈরি করে করে লিখতে হবে। এখানে কোনোটাই বইয়ের অঙ্ক হুবহু দিবে না, তোমাকে মুখস্থ করারও কিছু নেই, বুঝে লিখতে হবে। তাহলে আমি গ নাম্বারের বিকল্পটা দেখাই দিই। ও দেওয়া আছে, এটা তো থাকবেই, অতএবটুকু আর নাম উসলাম। দেখো এখানে আমরা কি করব, দেওয়া আছে গ বিকল্প, দেওয়া আছে দুইটি সংখ্যা এত এত, তাই না? এখন এটার গসাও নিম্নে ইউক্লিডীয় নির্ণয় করি 96 148। এটাকে আমরা দুই দিয়ে ভাগ দিলে কত হয় যেন, 48, এখানে দুই দিয়ে ভাগ দিলে 7 4 74, এখানে আবার দুই দিয়ে ভাগ দিলে 24 2 48, আর এখানে 74 3 2 6 7। আর কিন্তু আমার ভাগ যাচ্ছে না, দেখো এখানে 24কে আমি যেটা দিয়ে দিতে পারি কিন্তু 37কে তো আর দিতে পারি না। তাহলে এখানে আমাদের তাহলে সুতরাং লসাগু সমান কত, 2 গুণ 2 গুণ 24 গুণ 37। তাহলে এখন 2 2 4 4 24 কত, 4 24 24কে 4 দ্বারা গুণ করলে 4 4 16 6 4 4 16 6, হাতের 1 4 2 8 9, মানে 96। দেখো 2 2 গুণ করে তার সাথে 24 গুণ করলে হয় 96, আর সেই 96 সাথে 37 গুণ করলে, এই 96কে 37 দ্বারা গুণ করলে ওই 1752 হবে। তাহলে উত্তর নির্ণয় লসাগু এত, 1752। তাহলে দেখো এভাবেও আমরা করতে পারি ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে তোমাদের দুইটা পদ্ধতিতেই আমি এটা বিকল্পভাবেও গ নাম্বারটা করে দিলাম। তাহলে তোমাদের এভাবে আমি সৃজনশীল প্রশ্ন প্রতিদিনই একটা করে সৃজনশীল প্রশ্ন আমি করে দেবো, সেখান থেকে বিকল্পভাবে কীভাবে হতে পারে প্রশ্ন, কীভাবে কী হতে পারে আমি সব 1.1, 1.2 এবং 1.3 আলোকে ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে তোমাদের প্রশ্নগুলো হতে পারে সব পদ্ধতি তোমাদেরকে আমি এখানে বারবার শিখিয়ে দেবো। আরও হয়তো বা দু একটি ক্লাস আমি এই সৃজনশীল প্রশ্নে নিয়ে থাকবো তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, এবং এই চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুবান্ধবদের সবার সাথেই এই চ্যানেলটিকে শেয়ার করো। ধন্যবাদ।